हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব 2-in-1 রসগোল্লা। এই রসগোল্লা দেখতে যেমন খুব সুন্দর, তেমনি খেতেও মানে খুব সুস্বাদু। এই 2-in-1 রসগোল্লা বাচ্চারা তো খুব পছন্দ করেই থাকেন এবং বাচ্চাদের সঙ্গে বড়রাও খুব পছন্দ করে। আমি এরপর এই 2-in-1 রসগোল্লা ভিডিও তো শেয়ার করছি, এরপর আমি ফুল ভরা রসগোল্লা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সেই ফুল ভরা রসগোল্লার ভিডিও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে আমার পরবর্তী রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্নার ভিডিও রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে চলুন বন্ধুরা, এই 2-in-1 রসগোল্লা ঝটপট আমি বানিয়ে ফেলি। থ্যাংক ইউ। 2-in-1 রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি এবং ফুল ক্রিম গরুর দুধ। আমি এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি গ্যাসটা 5 মিনিট অফ করে রেখেছিলাম, এখন আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করার পর আমি 1 মিনিট দুধটা আবার একটু গরম করব। এখন দুধটা 1 মিনিট গরম হওয়ার পর আমি এই যে ভিনিগার, আমি এই ভিনিগার দুধের মধ্যে ঢেলে দেবো। আপনারা বাড়িতে যখন রসগোল্লা বানাবেন, ভিনিগার দিয়ে যদি দুধটা ছানা করে নেন, তবে এই সেই রসগোল্লা খুব ভালো স্পঞ্জি এবং সফট হবে। আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। দুধটা আমি ভিনিগার থেকে ছানা করে নেব। ছানাটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এবং এই ছানার মধ্যে আমি ঠান্ডা জল একটু মেশাবো। ভালোভাবে ঠান্ডা জল মেশাবো। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তবে রসগোল্লা কিন্তু আধ ঘন্টাতেই বানানো যায়। আপনারা যদি মনে করেন যে রাত্রে আজকে একটু রসগোল্লা খাবার ইচ্ছা হচ্ছে, বাড়িতে নেই, আপনারা কিন্তু বাড়িতে যদি দুধ চিনি থাকে তাহলে সঙ্গে সঙ্গেই রসগোল্লা বানিয়ে খেতে পারবেন। এবং জানেনই তো গরম রসগোল্লা খাওয়া খুবই ভালো। আমি এবার এইভাবে জলটা ছেঁকে নেব। তবে রসগোল্লাতে কিন্তু একটুও জল থাকলে চলবে না। রসগোল্লা একটুও যদি জল থাকে তবে রসগোল্লা কিন্তু ভেঙে যাবে। একদম চেষ্টা করবেন রসগোল্লা থেকে 100% জল বের করে নেওয়া, জল ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে জল আমি বের করে নেব। 2-in-1 রসগোল্লা বানানোর জন্য আমি এরকম একটা বড় সাইজের পাত্র নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করব। আমি 1.5 লিটার দুধের জন্য আমি নিয়েছি 300 গ্রাম চিনি। 300 গ্রাম চিনি নিয়েছি, আর নিয়েছি আমি 700 ml জল। আমি দিয়েছি। এবার চিনিটা ফুটতে থাকবে, আমি এটা হাই ফ্লেমেই দিয়ে রাখবো এবং এটা ফুটতে থাকুক, সেই সময় আমি ছানাটা আবার মেখে নেব। আমার ছানাটা পুরো শুকনো, এর মধ্যে কোনো জল নেই এবং ছানাটা খুব নরম হয়েছে, দেখুন মিহি হয়েছে। মনে হচ্ছে রসগোল্লাটা খুব সুন্দর গোল হবে এবং স্পঞ্জিও হবে। আমি এই সময় এই ছানার মধ্যে আমি 2 টেবিল চামচ আমি ময়দা মেশাবো। 2 টেবিল চামচ ময়দা আমি মিশিয়ে দিলাম। ময়দা মিশিয়ে আমি এবার ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যখন বাড়িতে এরকম রসগোল্লা বানাবেন, রসগোল্লার এই ছানাটা যখন আপনারা ভালোভাবে মেখে নেবেন, তখন একটু লক্ষ্য করবেন যে ছানাটা যখন মাখছেন তখন হয়তো যে থালা বা প্লেটের ওপর মাখবেন তার মধ্যে ছানাটা লেগে যাচ্ছে, আপনার হাতে লেগে যাচ্ছে। যখন দেখবেন ছানাটা ভালোভাবে পিষে নেওয়ার পর, মেখে নেওয়ার পর এই প্লেট থেকে পুরো ছানাটা উঠে আসছে এবং হাতে তেল লেগে আসছে, তখনই বুঝবেন ছানাটা পেশা হয়েছে। আমি এই ছানাটাকে এখন 10 থেকে 12 মিনিট এইভাবে সুন্দরভাবে আমার হাতের দিকে একটু লক্ষ্য করবো, এইভাবে আমি পিষে নেব। এই
পিছে নেব 10 থেকে 12 মিনিট। আমি এই অর্ধেক অংশের সঙ্গে আমি এই কোকো পাউডার 2 মানে 1 টিস্পুন আমি কোকো পাউডার নিয়েছি, আমি এটা মেশাবো অর্ধেক অংশের সঙ্গে। আমি কোকো পাউডার মেশাবো খুব ভালোভাবে, আর একটা অংশ আমার মানে সাদাই থাকবে, এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই ছানার মন্ত্রা থেকে আমি ছোট ছোট গোল করে নেব। এইভাবে আমি ছোট ছোট গোল করে নেব, তবে দেখব যে আমার দুটো মন্ড থেকে যেন সমান আমার মানে এরকম গোল থাকে। আমার চকলেট বা হচ্ছে এরকম কোকো পাউডার মেশানো ছানা থেকে আমার যতগুলো বল হচ্ছে, আমি এই সাদা অংশ থেকে আমি সেই ততগুলো বলই আমি করব। এইভাবে আমি বল করে নেব। রসগোল্লাগুলো আমি এখন এই চিনি শিরার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব, খুব সাবধানে ঢেলে দেব। রসগোল্লাগুলো আমি এখন 10 মিনিট চাপা দিয়ে আমি ফুল ফ্লেমেই ফোটাব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। 10 মিনিট কিন্তু আমি ফুল ফ্লেমেই আমি রসগোল্লাটা ফুটিয়েছি। দেখি, বাহ, রসগোল্লাগুলো খুব সুন্দর ফুটেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং খুব সাবধানে খুব আস্তে আস্তে আমি এগুলোকে আমি একটু ঘুরে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে। এবং আমি এখন হাতার সাহায্যে আমি এই অল্প একটু জল নাড়িয়ে দিচ্ছি। আমি একটু জল ছিটিয়ে দিলাম বা এই জল ছড়িয়ে দিলাম। আমি যে এখন জলটা দিলাম এর ফলে রসগোল্লাটা সফট হবে এবং এর মধ্যে রসটাও ভালো ফুটবে, ফুলবে আরও বেশি। এখন আমি 10 মিনিট তো আমি ফুল ফ্লেমেই ফুটিয়েছি, এখন আরও 10 মিনিট আমি লো ফ্লেমে আমি রসগোল্লাগুলোকে আরও ফোটাবো। আবার আমি চাপা দিয়েই ফোটাবো 10 মিনিট। এই আমার 2-in-1 রসগোল্লা। আমি এই 2-in-1 রসগোল্লা থেকে একটা রসগোল্লা নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো কতটা রসালো এবং স্পঞ্জি রসগোল্লা হয়েছে। আমি এই রসগোল্লা এখন কাটছি, দেখুন কতটা স্পঞ্জি এবং রস ভরা রসগোল্লা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রসগোল্লা বানিয়ে খাবেন এবং চেষ্টা করবেন বানানোর।